राज्य विशिष्ट आरटीआई एक्टिविस्ट राणा प्रताप नाथ भौमिक तार छेले मेयेर जोन्नो अनलाइने अमेजन कम्पानी के 12টি ক্লাস 9 এর এনসিইআরটির বই সরবরাহ করতে গত 2019 সালের 6 এপ্রিল 2042 টাকা ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করেন শিপিং চার্জ সহ। অর্ডার মোতাবেক গত বছর 13 এপ্রিল তারিখ রানা প্রতাপ ভৌমিক একটি পার্সেল পান। ওই প্যাকেটটি তিনি খোলার পর দেখতে পান যে মোমেন্ট ইংলিশ বুক ক্লাস 9 এর দুটির মধ্যে মাত্র একটি পাঠানো হয়েছে। উল্লেখ্য একটি বইয়ের দাম 35 টাকা, দুটি বইয়ের দাম 70 টাকা হওয়ার কথা, কিন্তু দুটি বইয়ের বিল থেকে দেখা গেল প্রতিটি বইয়ের দাম 120 টাকা করে ধরা হয়েছে এবং শিপিং চার্জ সহ দুটি বইয়ের দাম 320 টাকা আদায় করে নেয় অ্যামাজনের সহকারী বই সরবরাহকারী সংস্থা। অনুরূপভাবে আরও তিনটি সংস্থা অঙ্ক, বিজ্ঞান, ইকোনমিক্স, ডেমোক্রেটিক পলিটিক্স বইগুলির মধ্যে এমআরপির চাইতে অতিরিক্ত দাম আদায় করে নেয়। উল্লেখ্য 12টি বইয়ের মধ্যে মাত্র 7টি বই সরবরাহ করা হয়েছিল, বাকি 5টি বই সাপ্লাই করেনি এবং টাকাও ফেরত দেয়নি। অবশেষে রানা প্রতাপ ভৌমিক গত 2 মে অ্যামাজন কোম্পানিকে 5টি বই সরবরাহ করতে বলেন, নতুবা আদালতের দ্বারস্থ হবেন বলে চিঠি দিয়ে অবহিত করেন। নির্দিষ্ট সময় অতিক্রান্ত হওয়ার পরও কোনো উত্তর না পেয়ে 2019 সালের জুন মাসে রানাবাবু ভোক্তা আদালতে অ্যামাজন ইন্ডিয়া লিমিটেড সহ 3 সহযোগী বই সরবরাহকারী সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার নম্বর CC38/2019। মামলা চলাকালীন সময় রেসপন্ডেন্ট নং 3 কম্পিটিশন কিং বুক ফেয়ার বিহার তাদের অপরাধ স্বীকার করে রানাবাবুর সঙ্গে আপোষ মীমাংসা করে 15,000 টাকা ক্ষতিপূরণ দিয়ে মামলা থেকে অব্যাহতি পায়। দীর্ঘ সওয়াল জবাবের পর ভোক্তা আদালত বইয়ের প্রকৃত দামের চাইতে অতিরিক্ত দাম আদায় এবং বই সরবরাহ না করার দায়ে অ্যামাজন ইন্ডিয়া লিমিটেড এবং 2 সহযোগী বই বিক্রেতা আরচি স্টেশনারি জয়পুর কলকাতার মিত্তাল বুকস ওরিয়েন্ট ইনফ্রাকন লিমিটেডকে দোষী সাব্যস্ত করে আদালত এই তিনটি সংস্থাকে 12,000 টাকা ক্ষতিপূরণ সহ মামলা পরিচালনার জন্য আরও 3,000 টাকা, মোট 15,000 টাকা আগামী 2 মাসের মধ্যে রানাবাবুকে মিটিয়ে দিতে নির্দেশ দিয়েছে। অনাদায়ে 9% সুদ গুনতে হবে অ্যামাজন সহ অন্য সহযোগী বই বিক্রেতাদের। উল্লেখ্য, রানাবাবু নিজের মামলা নিজেই পরিচালনা করেছেন আর অ্যামাজনের পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী সৈকত রহমান। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।